बार बार आमरा बोलछी जे जारा सन्त्रास करछे तारा हलो सीपीएम कांग्रेस बीजेपी जी राजू बाबू के बोलछी जे पेट गरम हले एरकम हय आपनार तो पेट गरम हयनी आपनार केन एई सब कथा बोलछेन केन राजू बाबू जतटुकु बोलते पेरेछेन गौरीशंकर बाबू एहानो मुर्शिदाबादे केंद्रीय बाहिनी के देखा जाच्छे ना जेखाने आपनादेर दलेर कर्मीरा प्राण गेछे निजेर दलेर कर्मीदेर बाँचानोर जन्य बाहिनी चान ना पुलिस दिए तो बाँचाते पारछेन ना स्पष्ट देखुन बार बार आमरा बोलछी जे जारा सन्त्रास करछे तारा हलो सीपीएम कांग्रेस बीजेपी कारण कयेक दिन आगे काटोआय एकटा बाड़ीते देखा गेलो बोमा विस्फोरण होते से कार बाड़ीते हलो सीपीएमेर एकजन कर्मीर बाड़ीते हलो ग्रेप्तार हलो सीपीएम कर्मी आज के घटना देखलाम मार ग्रामे पाँच जन कांग्रेस कर्मी ग्रेप्तार हलो तार बाड़ीते बोमा बाँचे हाते नाते धरा पड़ल কংগ্রেসের দিকে অর্থাৎ আইএসএ ভাঙরে প্রত্যেকটা জায়গায় যারা করছে এরা বিরোধীরা তাদের এই প্রত্যেকটা বুথে লোক না দিতে পারার জন্য তাদেরকে বাধ্য হয়ে এই সমস্ত উৎপাত করে কেন্দ্র বাহিনী প্রয়োজন এমন একটা ভাব দেখানোর জন্য তাদেরকে এই ঘটনাগুলোকে ঘটানো এবং একটা চক্রান্ত তৈরি করা রাজ্যের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে যে দেখো এখানে কোনো আইন শৃঙ্খলা নেই এখানে এত কিছু ঘটনা ঘটছে 2009 থেকে 11 এটা কি আপনারা তৈরি করেছিলেন 1999 এ প্রায় 70 জন মারা গেছে সিপিএমের সময় 2003 এ প্রায় 48 জন মারা গেছে বিরোধী দলের কোন নেতাকর্মী কোন বিরোধী দলের কোন নেতাকর্মী সমাজ বিরোধী কার্যকলাপের জন্য অ্যারেস্ট হননি আর তখন কি আপনাদের কোনোভাবে মনে হয় যে এই যে খুনটুনগুলো এগুলো দায়ের বিরোধীদের উপর গিয়ে বর্তায় মানে আপনারা কি ফিল করেছেন যে কেন্দ্রীয় বাহিনী আনার জন্য এরকম করছিলেন পিছনে যেতে ভালোবাসেন 34 বছরে যেতে ভালোবাসেন বলে একটু একটু জিজ্ঞাসা করছি কোস্তাবু তারপর আমি আবার ফিরে আসবো আপাতত একটু টাইম মেশিনে চড়ছি প্লিজ আমি বলছি অনির্বাণ কথা অনেক বলা যায় ওনার দোষ নেই রাজুবাবুকে আমি দোষ দিই না ওনার নেত্রী প্যাথোলজিক্যাল লায়ার কি বলছেন মানে এরকম একটা ভাব করছেন তাহলে মানে কে মারলো মানে তৃণমূলের যে দুজন মারা গেল তাদের কে মারলো আমি বুঝতে পারলাম না সিপিএম এর লোককে সিপিএম মারলো কংগ্রেসের লোককে কংগ্রেস মারলো বিজেপির লোককে বিজেপি মারলো যেখানে যা গোলমাল হচ্ছে ও বশির মোল্লা ওই যে বন্দুক নিয়ে নমিনেশন আটকাচ্ছিলেন ও সিপিএম এর লোক ছিল মানে আমি বুঝতে পারছি না মানে মানে ভাবখানা এমন ওই যে যার খাটের তলায় খেলনার 60 কোটি টাকা পাওয়া গেছে ও সিপিএম এর লোক ছিল রাজুবাবু কী বলছেন আমি জানি না চা আছে তো আমি জানি না ওনার সামনে চাই তো আছে বোধহয় আমি বুঝতে পারছি না আমি 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 ফিল করতে পারছি না আমি বলছি যে চোপড়ায় নমিনেশন নিতে গিয়ে সিপিআইএম এর কর্মীকে ধানক্ষেত থেকে প্রকাশ্যে গুলি করে মারলেন 5 দিন বাদে শহীদ হয়ে গেল ছেলেটা সিপিএম মারলো কারা ধরা পড়েছে তিনজন অ্যারেস্ট হয়েছে তো কারা এলাকার তৃণমূলের নেতা আচ্ছা আমি বলছি দাসপুরে পুলিশের সাহায্যে একজন মহিলাকে টানতে টানতে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন দেখলাম বাংলার মানুষ দেখলো সিপিএম করলো আমি বুঝতে পারছি না কী বলছেন আমি বুঝতে পারছি না আমি শুধু অনির্বাণ একটাই কথা বলবো একটাই জিনিস চাই পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে সে যাকে খুশি দিক যাকে পছন্দ হোক দিক কী দেখেছিলাম আমরা যিনি জোয়ার করলেন জোয়ারে নাকি ভেসে গেলেন তার সিটে 98% সিটে ভোট হয়নি 2018 সালে এবারও দক্ষিণ চব্বিশ পরগনায় দেখলাম ক্যানিং 1 ক্যানিং 2 বিজেপিও তো আক্রান্ত হয়েছে আমরা আক্রান্ত হয়েছি আইএসএফের ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী কিন্তু বিগত বিধানসভা ভোটে পোল ভোটের 50%-এর ওপর ভোট পেয়েছে সেখানে নমিনেশন দিতে দেওয়া হয়নি আইএসএফ কর্মীকে খুন করা হয়েছে আমার কথা হচ্ছে আমাকে একটা অনির্বাণ একটা আমাকে বুথ দেখাও বাংলায় একটা বুথে তুমি একটা স্যাম্পল সার্ভে করো রিপাবলিক একটা স্যাম্পল সার্ভে করুক একটা যে কোনো বুথে তুমি একটা ভোটের ব্যবস্থা করো তুমি দেখবে অন্তত খুব খারাপ ধরুন সিপিআইএম খুব খারাপ হলেও ওই বুথে দেখবে 40টা ভোট পাবে তুমি বিজেপি হয়তো দেখবে 40টা ভোট পাবে কথার কথা বলছি খুব খারাপ হলেও ক্যান্ডিডেট পাচ্ছে না এটা হতে পারে থান পার্টি দিচ্ছে সিপিএম পার্টি দিচ্ছে থানার সিপিএম কর্মীর বাড়িতে সিপিএম পার্টি দিচ্ছে আমি বলছি রাজুবাবুকে বলছি যে পেট গরম হলে এরকম হয় আপনার তো পেট গরম হয়নি আপনার কেন এইসব কথা বলছেন কেন